আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দিব, এমন একটি মেশিনের সাথে পরিচয় করে দিব যে মেশিনটি নিয়ে আপনারা ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই যে মেশিনটি দেখছেন, এটি দিয়ে আপনারা এই ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে পারবেন। আমরা বাজারে কিন্তু অনেক ধরনের হুইল, লিন এই ধরনের অনেক পাউডার দেখি, তো আপনি ইচ্ছে করলে কিন্তু এমন একটি কোম্পানির মালিক হয়ে যেতে পারেন এই একটি ছোট্ট মেশিন নিয়ে। এই মেশিনটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন, এই হুইল পাউডার জাতীয় যেসব পাউডার রয়েছে, ওয়াশিং পাউডার, সেসব তৈরি করে। তো আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন, তারা কিন্তু এখান থেকে এই মেশিনটি নিতে পারেন। তো বন্ধুরা, এটা দিয়ে কীভাবে এই পাউডার তৈরি করবেন, কী পরিমাণ তৈরি করতে পারবেন, কত টাকা খরচ হবে, এই মেশিনটির দাম কত, সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এনাম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই ভালো। ভাই, আমার অনেক বন্ধুরা আছে যে ব্যবসা করতে চায় বিভিন্ন ধরনের মেশিন পত্র নিয়ে, তো আপনার এখানে তো অনেক মেশিন আছে, 210টা আইটেম আছে। 210টা বন্ধুরা, 210টা আইটেম মেশিন আছে এখানে, তো আপনি কিন্তু যে কোনো একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন। তবে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে একটা মেশিন দেখাবো, পরবর্তীতে অন্য অন্য ভিডিওতে আমরা অন্য অন্য মেশিনগুলো দেখাবো। ভাই, এই মেশিনটিতে কী করা যায়? এই মেশিনটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন। ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন। আমাদেরকে একটু বলবেন এটা কিভাবে ব্যবহার করবে, কেমন দাম, সব কিছু ডিটারজেন্ট। এই মেশিনটির মাধ্যমে আপনার প্রতিদিন 1 টন ডিটারজেন্ট মিনিমাম বানাতে পারবেন। 1 টন? হ্যাঁ। আচ্ছা, আপনার সর্বোচ্চ কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, তিন শ্রেণীর মাল চাইলে তিন শ্রেণীর আমরা ফর্মুলা দিয়ে দিব, তিন শ্রেণীর মালই আপনি বানাতে পারবেন। আর এটি হচ্ছে মেশিনের মিক্সার, মেশিনের সাইট। এটা মিক্সার মেশিন? হ্যাঁ, মিক্সার মেশিনের সাইট। উপরে হচ্ছে মিক্সার। এখানে মিক্সার করে দিবেন? হ্যাঁ, মিক্সার। এখানে আপনি মনে করেন যে 11টা কেমিক্যালের মাধ্যমে 15টি বানাইতে হয়, যেমন আপনার এই ক্যালসিয়াম, ল্যাপসা, মোটামুটি এরকম যেই এগুলো যে আইটেমগুলো লাগে আমরা চার দিয়ে দিব। আমাদের চারটা দেওয়া আছে, 11টা আইটেমের সমন্বয়ে পাউডারটা বানানো হয়। উপরে হচ্ছে মিক্সার, উপরে মিক্সার করা হয়। আপনি মনে করেন যে একসাথে 40 কেজি মাল মিক্সিং হয়, 40 কেজি হয়, 30 কেজি হয়। আপনি যদি মনে করেন যে কেমিক্যালের পরিমাণ কম দিবেন, মিনিমাম 30 কেজি দেন, কেমিক্যালের পরিমাণ কম দিলে একটা র আরেকটার সাথে অ্যাডজাস্ট হয় ভালো। তো যার কারণে আমরা সবারই সাজেশন বলি, করি যে একসাথে 30 কেজির বেশি যাতে না করে। আচ্ছা, আপনি চাইলে 100 কেজি 200 কেজি 500 কেজির মেশিনে বানাই দিই, কিন্তু যত কম মিক্সার করবেন ওই ম্যাটেরিয়ালসগুলো একটার সাথে অ্যাড হয় ভালো, অ্যাডজাস্টিং হয় ভালো। তো এটি হচ্ছে আপনার উপরের মিক্সার সাইট। আপনি মনে করেন যে তিন ধাপে কেমিক্যালটা দিতে হয়। প্রথম ধাপে কেমিক্যালটা দেওয়ার পরে আপনার ডাকনাটা আটকাই দিবেন। আটকায় দেওয়ার পরে এই যে উপরে হচ্ছে, এটা হচ্ছে মিক্সার সাইট। কেমিক্যাল দেওয়ার পর মিক্সিং করলেন, আবার দ্বিতীয় ধাপে কেমিক্যাল দিলেন, দিয়ে আবার মিক্সিং করলেন। এভাবে তিন ধাপে আপনি মিক্সারটা শেষ করলেন। তিন মিনিট, হ্যাঁ, আপনার মিক্সারটা তিন মিনিটে শেষ করতে হয়। হ্যাঁ, প্রথম ধাপে দিলেন, দেওয়ার পরে 1 মিনিট ঘুরাইলেন, বাকি যে কেমিক্যাল রইল আবার দিলেন, আবার 1 মিনিট ঘুরাইলেন, আবার যেটা রইলো ওটা দিয়ে দিলেন 1 মিনিট। ঘুরানোর পরে এবার আসলেন আপনার চালনা। এবার চালনা? আচ্ছা, চালনা মেশিনের জন্য চালনা করবেন। চালনাটা ঘুরিয়া পাল্টা শুকায় মেশিন করতে পারি। এটা হচ্ছে উপরের মিক্সার মেশিনের সুইচ, এর নিচেটা হচ্ছে চালনা মেশিনের সুইচ। আপনি ট্রে দিয়ে দিবেন, ট্রেনের মধ্যে আপনি মালটা আউট। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার 220 লাইন, এই যে টেম্পারেচার দেওয়া আছে 220 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, এটা বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। না, অল্প জায়গা লাগবো। এটা দিয়ে আপনি দৈনিক 1 টন পাউডার বানাইতে পারবেন। 1 টন আপনার এ কোয়ালিটি যদি বানান তাহলে বলবো 1 কেজিতে 60 টাকা, 60 টাকা উৎপাদন খরচ। আর বি কোয়ালিটি যদি বানান তাহলে বলবো 50 টাকা, আর যদি আপনি সি কোয়ালিটি বানান তাহলে 40 টাকায় বানাতে পারবেন। মেডিসিনের উপরে, যদি যদি সর্বোচ্চ কোয়ালিটি করেন, যেমন বাজারে যেমন বর্তমানে রিন বা ফার্স্ট ক্লাস এই জাতীয় যে কোম্পানিগুলো আছে, মনে করেন যে আমি তাদের কথা নাই বলি, আমি আমার 15 A-class বানাবো। এ ক্লাস যদি বানাইতে চান সর্বোচ্চ কোয়ালিটি, তাহলে আপনার প্রোডাক্টের কস্ট আসবো আপনার 60 টাকা। যদি একটু লো করেন তাহলে আসবো 50 টাকা, যদি একেবারে লো করেন তাহলে বলবো 40 টাকা। তাহলে মোটামুটি দৈনিক কিন্তু দৈনিক 1 টন পাউডার বানানো সম্ভব। হ্যাঁ, আর যদি সে প্রফেশনালি করতে চায়, মানে বড় আকারে ইন্ডাস্ট্রি করে করতে চায়, মানে আপনি চাইলে ডেলি 100 টন প্রোডাকশন করেন, ওই ধরনের মেশিন আমার কাছে আছে, আমরা বানাই দিচ্ছি। এখন এটা হচ্ছে আপনার 1 টন, 1 টন মাল বিক্রি করে দেওয়া নাম দেখা গেছে। আপনি মনে করেন যে যদি আপনার হাই গ্রেড করেন, লো গ্রেড করেন বা মিডিয়াম গ্রেড যাই করেন, প্রতি কেজিতে মিনিমাম 20 টাকা থাকে, সব খরচ বাদ দিয়ে লেবার, বিদ্যুৎ, ঘরভাড়া, ক্যারিং কস্ট সব বাদ দেওয়ার পর 20 টাকা থাকে। তাহলে 1 টন মালে 20,000 টাকা থাকতেছে পার ডে, পার ডে 20,000 টাকা ইনকাম করা সম্ভব। এখন আপনার মেশিনের প্রোডাক্ট দিতেছে 1 টন, 1 টনের হিসাব অনুসারে যদি অল্প লাভ করেন আপনার 20,000 টাকা আসতেছে। এখন আপনি যদি মনে করেন
যে আমি এক টন বিক্রি করবো না, 500 কেজি বেচবো বা 200 কেজি বেচবো, ওটা আপনার সেলসের উপরে আপনি ইনকাম। কিন্তু আমার মেশিন আপনার ডেলিভারি যা দেবো ওই ডেলিভারি প্রতিদিনের ডেলিভারি যদি প্রতিদিন সেল করতে পারেন তাহলে এটা দিয়ে ডেলিভারি 7000 ইনকাম করা অনায়াসে সম্ভব। এইটা তো যা উৎপাদন করা সম্ভব সেই পরিমাণে আমি সেল করতে পারি, হ্যাঁ তাহলে 20000 অনায়াসে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্ট বা সার্ভিস? এই মেশিনটা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। আপনার দেখা গেছে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনো সমস্যা দেখা দিলে কিংবা মেকানিক্যাল কোনো সমস্যা দেখা দিলে এগুলার আপনার পার্টস কিনা দিবেন, বা যে মেশিন যিনি মেশিনটা নেবেন মনে করেন একটা জিনিস নষ্ট হয়েছে আপনার ওই জিনিসটা কিনে দিলে আমরা মেশিন ঠিক করে দেবো, অর্থাৎ 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস, সার্ভিস ফ্রি। আচ্ছা আচ্ছা, আর এই মোটরটা কত ঘোড়া? এটা হচ্ছে আপনার 3 হর্স এক ঘোড়া, 3 ঘোড়া এক ঘোড়া, মোট 4 ঘোড়া। আচ্ছা, এটা 3 ঘোড়া? এই মেশ হ্যাঁ, এটা হচ্ছে 3 ঘোড়া, হ্যাঁ এটা হচ্ছে 1 ঘোড়া, এই মোট 4 ঘোড়া। এই মেশিনটা যদি ডেলি আপনি 8 ঘন্টা প্রোডাকশন করেন তাহলে আপনার মোটামুটি মাসে 3 থেকে 3,500 টাকা বিদ্যুৎ বিল আসবো, 3 থেকে 3,500 টাকা বিদ্যুৎ বিল আসবো। আর এটা বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবো। আর এটার জন্য লেবার শুধু একজন প্রয়োজন, একজন আপনি বানাইতেছে, আর প্যাকেজিংয়ের জন্য আপনি মহিলাদের কাজ করাতে পারেন কিংবা অটোমেশনে যদি প্যাকেজিং করেন তাহলে আর লোক একজন এনাফ। মানে এই মেশিনটা পরিচালনা করার জন্য একজন লেবার যথেষ্ট, আর আপনার এই প্রোডাক্টটা বানানোর জন্য একেবারে সর্বোচ্চ কোয়ালিটি যে ফর্মুলা ABC যে ফর্মুলাগুলি আছে এই ফর্মুলাগুলো আমরা শিখাই দেবো। আপনি মনে করেন যে আমি মেশিনটা আপনার এমনিতে দিয়ে দিলাম, আপনি নিয়ে কী করবেন? আপনি তো মেশিন বিক্রি করবেন, আপনি বিক্রি করবেন প্রোডাক্ট, প্রোডাক্ট আপনার মতো মার্কেটে অনেকেই বিক্রি করে, তাদের সাথে কোয়ালিটি মেনটেন করে আপনি চলতেই হবো। আপনি সর্বোচ্চ কোয়ালিটি করতে গেলে আপনার ওই পণ্যের মধ্যে কী কী দিয়ে বানাইছেন ওটা সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবো। আমরা এখানে মনে করেন যে 11টা কেমিক্যাল দিই, কোন কেমিক্যালের ধর্ম কী, কোনটা দিলে আপনি ফেনা উঠতেছে, কোনটা দিয়ে ময়লা পরিষ্কার হইতেছে, কোনটা দিয়ে কাপড় কাটতে কাপড়ের আপনার হাতের খসখসা আপনি দূর হইতেছে, কোনটা দিলে কাপড়ে আপনার গ্লেজ আসতেছে, কোনটার কী কাজ, ওই ধর্মগুলো লিখে দেবো। এবং প্র্যাকটিক্যালি শিখাই দেবো। আমরা তো শুধু তাদের না, প্রত্যেকের তো প্রশিক্ষণ দিয়ে দেবো, প্রশিক্ষণের জন্য টাকা নিচ্ছি না, তোমরা প্রশিক্ষণ ফ্রি, প্রশিক্ষণ ফ্রি। এবং আপনার প্র্যাকটিক্যালি বানায় শিখাই দেবো, আপনি কাপড় ধুয়ে দেখে নিয়ে যাবেন। আমরা তো এরকম না যে আপনি বুঝাই দিচ্ছি আপনি বাড়িতে নিয়ে বানান, আপনি কেমিক্যাল আনবেন এখানে বানাইবেন, আপনি স্বচক্ষে দেখা আপনি কাপড় ধুবেন, ধুয়া আরও বাজারে যার 5টা কোম্পানি আছে সর্বোচ্চ কোম্পানি যেটা মনে হয় আপনার, ওই কোম্পানির মাল এনে বালতিতে গালাইবেন, আপনার প্রোডাক্ট বালতিতে গালাইবেন, দেখে আর টেস্ট করে তারপর মাল নিয়ে যাবেন। বন্ধুরা আপনারা কিন্তু নিশ্চিন্তে এটা নিতে পারেন, কারণ হচ্ছে কি আপনারা যদি না বুঝেন এটা কীভাবে চালাবেন, কীভাবে উৎপাদন করবেন সেটা কিন্তু এনাম ভাইয়ের কাছে আসলে উনি কিন্তু শিখিয়ে দেবেন। এখানে শিখে নিজে উৎপাদন করে নিজে কাপড় ধুয়ে পরিষ্কার করে তারপরে মনে দেখা গেছে আপনার কেমিক্যালের যে বিষয়টা আছে, আপনি মেশিন আমার কাছ থেকে নিলেন, এখন কেমিক্যাল কেনার পরে কেমিক্যাল দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টটা তৈরি করবেন। কেমিক্যাল যে কোনো প্রোডাক্ট দোকানে এক ধরনের সেলের রেট, আপনার ইম্পোর্টের কাছে আরেক ধরনের সেলের রেট। এই মালগুলো কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট হয়, চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে, এগুলো নিয়ে বিভিন্ন দোকানে দিতেছে, দোকানদাররা বিক্রি করতেছে। আপনি যদি দোকানদার কাছ থেকে নেন তাহলে এক ধরনের কস্ট, আর যদি মনে করেন যে আমি সরাসরি ইম্পোর্টের কাছ থেকে মাল নেবো তাহলে তাদের চেয়ে অনেক রেট কমে পাবেন প্রতি কেজিতে। আপনি যদি মনে করেন যে উৎপাদন খরচ আছে 60 টাকা, আপনি যদি দোকানদারের কাছ থেকে মাল আনেন 60 টাকা পরে, আপনি যদি কেমিস্ট্রি আপনার ইম্পোর্টের কাছ থেকে নেন তাহলে ওই প্রোডাক্টের খরচ পড়বে 50 টাকা, কারণ আপনি সরাসরি মাল নিতে পারতেছেন। আমরা যারা ইম্পোর্ট করতেছে তাদের কাছে সরাসরি ইন্ট্রোডিউস করে দেবো। এটা কিন্তু আরও একটা সুযোগ, সরাসরি ইম্পোর্টের কাছ থেকে কিন্তু আপনারা এই কেমিক্যালগুলো নিতে পারবেন। এবং আপনি এই পাইতেছেন এটা সরাসরি আপনার রানিং মালটা পাইতেছেন, রানিং মালটা যেটা সরাসরি মনে করেন যে এই মাসে ইম্পোর্ট আপনার শিপ থেকে নামছে গোডাউনে যায় নাই, রানিং অবস্থা আপনার পাই গেলেন, টেম্পারটার 100% হয়ে গেছে, মাল ভালো পাওয়া যাবে, মাল পাওয়া যাবে। আচ্ছা, ডিটারজেন্ট তৈরি করলাম আমি, পাউডারটা তৈরি করার পরে এখন তো আমার প্যাকিং করতে হবে, এখন প্যাকেট করার জন্য তো আমার আলাদা একটা মেশিন লাগবে, সেটা কি আছে আপনাদের কাছে? আপনার ডিটারজেন্ট বানানোর পরে যে প্যাকেজিং করতে হয়, প্যাকেজিংয়ের মেশিন বিভিন্ন সিস্টেমের হয়, যেমন আপনার পাচালিত একটা আছে ওটার দাম নিচ্ছে আপনার 5,000 টাকা, তারপর একটা চায়না আছে বেল সিস্টেম ওটা 15,000 আছে, এটা আমি দেখাবো আপনারা, 15,000 আছে, 20,000 আছে, 25,000 আছে, তারপর অটোতে গেলে 2 লাখ, 2.5 লাখ সবগুলো আমার কাছে আছে, দামের উপরে মেশিন দেওয়া যাবে, সব সাইজেরই আছে। আপনার পাউডার তৈরি করার পরে যে মেশিনটি দরকার প্যাকেট করার জন্য, প্যাকেজিং করার জন্য, সেটা কিন্তু আপনারা এখান থেকে, তারপরে আপনি যদি মনে করেন যে প্যাকেট পাউডার বানাইলেন প্যাকেট করলেন, কিন্তু প্যাকেট তো দরকার, প্যাকেট দরকার না, আপনার মনে করেন যে আপনার কোম্পানি এক ধরনের নাম, আমার কোম্পানি এক ধরনের নাম, আরেকজনের কোম্পানি আরেক ধরনের নাম, আপনার কোম্পানির নামে যে আপনি যে ব্র্যান্ড দিয়া যে প্যাকেটটা করাবেন ওই প্যাকেটটা আমরা প্রিন্ট করে দিই। এটা করার জন্য সিলিন্ডার লাগে, সিলিন্ডার দেওয়ার পরে আপনার প্রিন্টিং হয়, আপনার যে আপনার নাম ঠিকানা দিবেন আপনার নামের উপরে আমরা প্রিন্ট করে দিব, সর্বনিম্ন 100 কেজি বলে নিতে হয়।
এটা নাম হচ্ছে এলডি এলডি পেপার বাহ চমৎকার কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই ডিজিটাল পাউডার ব্যবসা করলে কোনো টেনশন নাই এখন উৎপাদন থেকে শুরু করে একদম প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা পেয়ে যাবেন এই এনাম মেশিনের আজারে এনাম বার কাছে আসলে সুতরাং আপনারা কিন্তু নিশ্চিত এই ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা এনাম ভাই তাহলে এই ডিটারজেন্ট তৈরির পাউডার মেশিনটি কত টাকা লাগবে নিতে এই মেশিনের দাম নিচ্ছি আমরা 1 লক্ষ টাকা 1 লক্ষ হ্যাঁ এটা হচ্ছে আপনার মিক্সার এবং শিফটার সহকারে হ্যাঁ মানে অর্থাৎ ডাবল মেশিন এটা দাম 1 লক্ষ টাকা আর যদি কেউ মনে করে যে শুধু মিক্সার মেশিনটা নেব চালনা মেশিনটা নিব না ওই ক্ষেত্রে আপনি 50000 টাকা আচ্ছা এটা ডাবল মেশিন আচ্ছা